আজ রবিবার 29শে আষাঢ় 2024 সালের 14ই জুলাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব পেতে চান, প্রমোশন পদোন্নতি সরকার পক্ষের তরফ থেকে কাজ করতে চান, নেতা মন্ত্রী হতে চান, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিলস, সোশ্যাল ওয়ার্ক করতে চান, তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে অবশ্যই তামা বা পিতলের ঘটিতে করে জল, কিছু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প, অল্প একটু চিনি এবং গমের দানা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই প্রণাম মন্ত্রটি 7 বার জপ করুন, লাভান্বিত হবেন। শনি বর্তমানে কিন্তু বক্রী, যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে, অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করতে পারেন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন, সূর্যদেবকে সূর্য নমস্কার বা সূর্য প্রণাম প্রকৃত বিধি মেনে অর্ঘ্য নিবেদন করে যদি করতে পারেন তাহলে আপনাদের কাটবে। আদারওয়াইজ দিনটি কিন্তু 2 আউট অফ 10, অর্থাৎ কোনো নেগেটিভ কথাবার্তা বলতে আমাদের ভালো না লাগলেও এটিই সত্য। গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি, যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কোনো বন্ধু বান্ধবদের দ্বারা বা কাছের মানুষজনদের যারা দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন শরীর মনকে উৎসাহিত করতে পারে। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন বিবাহিত দম্পতিরা। সন্তান সন্ততির লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় করতে হতেই পারে। আজ অনেকটা সময় মোবাইলে কিন্তু নষ্ট করে ফেলতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আজ বৃদ্ধি করবার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অসৎ সঙ্গে চলে যেতে পারে, তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। লোকজন এবং তাদের মনোভাব নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে যেন পৌঁছাবেন না, ভাবনা চিন্তা করে এগিয়ে যান, সহানুভূতি প্রদান করুন, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মেটানোর চেষ্টা করুন।